তারকেশ্বরে ঠিকাদারের সঙ্গে জালিয়াতির অভিযোগ কুন্তলের বিরুদ্ধে। একটা কলেজের পুনর্নির্মাণের জন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি করে কুন্তল, আর চুক্তির টাকা মেলেনি বলে দাবি করছে সেই ঠিকাদার। টাকা চাইতে গেলে হুমকি দিত কুন্তল ঘোষ, এমনই দাবি ওই ঠিকাদারের। কুন্তল ঘোষ টানা জিজ্ঞাসাবাদ চলছে তার, নিয়োগ দুর্নীতিতে সে ১৯ কোটি টাকা নিয়েছে বলে অভিযোগ। মূলত এই দাবি উঠে এসেছে তাপস মণ্ডলের গলায়। এবার অভিযোগ উঠছে টাকা মেটায়নি সে এক ঠিকাদারকে। তারকেশ্বরে ঠিকাদারের সঙ্গে জালিয়াতির অভিযোগ কুন্তলের বিরুদ্ধে। একটা কলেজের পুনর্নির্মাণের জন্য ঠিকাদারের সঙ্গে তার চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তি মোতাবেক টাকা পাননি ঠিকাদার, এমনই দাবি করছেন। টাকা চাইতে গেলে রীতিমতো হুমকি দিত কুন্তল ঘোষ, এমন দাবি করছেন ওই ঠিকাদার। তৃণমূল কংগ্রেসে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, এবার তার বিরুদ্ধে এক ঠিকাদারের অভিযোগ, তার সঙ্গে জালিয়াতি করেছে কুন্তল। একটা কলেজের পুনর্নির্মাণের যে চুক্তি হয়েছিল সেই মোতাবেক টাকা মেলেনি কুন্তলের কাছ থেকে, এমনকি টাকা চাইতে গেলে কুন্তল ঘোষ হুমকি দিত, এই অভিযোগ করছেন ঠিকাদার। ফের কুন্তলের মুখে গোপাল দলপতির নাম। গোপাল দলপতি হলেন আসল, সবার হয়ে টাকা নিতেন গোপাল দলপতি। গোপাল দলপতি কোটি কোটি টাকা নিয়েছেন, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ অনেককে টাকা দিয়েছে মেডিকেল পরীক্ষায় যাওয়ার আগে, এই দাবি করেছে কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের মুখে গোপাল দলপতির নাম, সেই হচ্ছে আসল, যে সকলের কাছ থেকে সবার হয়ে টাকা নিতেন, এমনই দাবি করছে কুন্তল ঘোষ। গোপাল দলপতি কোটি কোটি টাকা নিয়েছেন। কুন্তল ঘোষের এই বক্তব্য এবার শুনুন। গোপাল দলপতি সব থেকে আপনি নিয়ে সবার হয়ে টাকা নিয়ে কত টাকা হবে গোপাল দলপতি নিয়েছে? অনেক কোটি টাকা নিয়েছে, আমাদের দূর করে শান্তিমাই কথা বলতে হবে না।